হ্যালো বন্ধুরা, এনডি ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ওয়ালেস স্টিভেনসের লেখা দ্য এম্পায়ার অফ আইসক্রিম কবিতাটি। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি না কেন তোমাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। শুরু করছি আজকের কবিতা দ্য এম্পায়ার অফ আইসক্রিম। অ্যাবাউট দ্য পয়েট, ওয়ালেস স্টিভেন্স ছিলেন আমেরিকার একজন আধুনিক কবি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1879 সালের 2রা অক্টোবর আমেরিকার পেনসিলভেনিয়াতে। 1955 সালে তিনি তার কালেক্টেড পয়েমস নামক কবিতার বইটির জন্য পুলিৎজার পুরস্কার লাভ করেন। তার বাবা ছিলেন গ্যারেট বার্কালো স্টিভেন্স এবং তার মা ছিলেন মার্গারিটা ক্যাথারিন জেলার। তিনি মারা গেছিলেন 1955 সালের 2রা আগস্ট আমেরিকার হার্টফোর্ডে। অ্যাবাউট দ্য পয়েম, এই কবিতাটাই হল ওয়ালেস স্টিভেন্সের প্রথম কাব্যগ্রন্থ হারমোনিয়ামের অন্তর্গত। এটি প্রকাশিত হয়েছিল 1922 সালে। এই কবিতাটির মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন, মানুষের কোনো কিছু প্রদর্শনযোগ্য করে তোলার প্রয়োজন নেই, যেটা যেরকম সেটা সেই রকমভাবেই তুলে ধরা উচিত। লেটস স্টার্ট দ্য পয়েম। দ্য এম্পায়ার অফ আইসক্রিম, আইসক্রিমের সম্রাট। এখানে সম্রাট বলতে কবি বুঝিয়েছেন মানুষকে। আইসক্রিমের প্রকৃতি হল সময়ের সাথে সাথে গলে যাওয়া। অনুরূপভাবে মানুষের জীবনও গলে যায়, অর্থাৎ শেষ হয়ে যায়, মানুষ মারা যায়। আবার আইসক্রিম মানে আনন্দ বা সেক্সুয়ালিটিকেও বোঝায়। আইসক্রিম মেল্টস কুইকলি অ্যাজ ডাজ টাইম অ্যান্ড অপরচুনিটিস, সো ওয়ান মাস্ট ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি বিফোর দ্য অপরচুনিটিস পাস। স্ট্রেঞ্জা ওয়ানের ঘটনাটা ঘটছে একটা কিচেনে। কিচেন অর্থে এখানে লাইফকে বোঝানো হয়েছে। কল দ্য রোলার অফ বিগ সিগার্স দ্য মাস্কুলার ওয়ান অ্যান্ড বিড হিম হুইপ ইন কিচেন কাপ কংকুপিসেন্ট কার্ডস। কল দ্য রোলার অফ বিগ সিগার্স, এই কবিতার বক্তা বলছেন, একজন পেশিবহুল সিগারেট রোল করা ব্যক্তিকে ডাকো। তার আগে বলে দিই, এই কবিতাতে একজন বৃদ্ধ মহিলা মারা গেছেন, তো তার মৃত্যু উপলক্ষে ফুনেরালে একটা আইসক্রিম পার্টি হবে। তো সেখানে যিনি বক্তা তিনি তার পড়োশিকে প্রতিবেশীকে বলছে আর কি বলছেন, না সিগারেট রোল করা কাইটা হচ্ছে খুব পরিশ্রমের। সিগার মানে সিগারেট থেকে একটু বড় মোটা হয়, যেটা হাতে হাত পাকিয়ে রোল করতে হয় এবং তার জন্য বেশ সুঠাম দেহের মানুষের প্রয়োজন হয়। তাই বক্তা এখানে বলছেন, একজন পেশিবহুল সিগারেট রোল করা ব্যক্তিকে ডাকো। এই কাজটার জন্য সুঠাম মানুষের প্রয়োজন হয়, তাকে কি করতে হবে, অ্যান্ড বিড হিম হুইপ, হুইপ মানে ফেটা, এবং তাকে ফেটতে হবে। ইন কিচেন কাপ কংকুপিসেন্ট কার্ডস, কিচেনের মধ্যে একটা কাপে দই রাখা আছে, সেই দইটাকে ভালো করে ফেটতে হবে। কংকুপিসেন্ট মানে সেক্সুয়াল ডিজায়ার। তাহলে তাকে মসৃণ করে ফেটতে বলো রান্নাঘরে কাপের মধ্যে রাখা দইকে। কংকুপিসেন্টের অর্থ হলো সেক্সুয়াল ডিজায়ার। দই থেকে ঘি, আইসক্রিম ইত্যাদি তৈরি হয়, যা খেলে শরীর উত্তেজিত হয়ে পড়ে। লেট দ্য ওয়েঞ্চেস ডোডেল ইন সাচ ড্রেস অ্যাজ দে আর ইউজ টু ওয়েয়ার অ্যান্ড লেট দ্য বয়েজ ব্রিং ফ্লাওয়ার্স ইন লাস্ট মান্থস নিউজ পেপার। ওয়েঞ্চেস আর্কেইক ইংলিশ, যার অর্থ হয় গার্লস হু গো আউট অফ হোম অ্যাট নাইট, বা অনেক সময় আমরা প্রস্টিটিউটদেরকে ওয়েঞ্চেস বলে থাকি। ডোডেল মানে রুম, ঘুরে বেড়ানো। তাহলে লেট দ্য ওয়েঞ্চেস ডডেল ইন সাচ ড্রেস অ্যাজ দে আর ইউজ টু ওয়ার, বালিকাদেরকে এদিক ওদিক ঘুরে বেড়াতে দাও, তারা যেরকমভাবে পোশাক পরতে অভ্যস্ত সেই রকম পোশাক পরে। কবি বলছেন যে ফুনারাল পার্টিতে যাচ্ছি বলে যে ভালো নতুন পোশাক পরে যেতে হবে সেরকমটা নয়, যেরকমটা আছে যেরকম পরতে অভ্যস্ত সেই রকমই পরু। এই বালিকারা পার্টিতে এলেও তাদের কাছে দামি পোশাক নেই, এটাও একটা কারণ যে
এই যে মহিলা মারা গেছেন, ইনি যেরকম গরিব তার প্রতিবেশীরাও সেরকম গরিব, এবং ছেলেরা যারা আসবে তারা ফুল নিয়ে আসছে, ফুনারাল পার্টিতে যোগ দেওয়ার জন্য ফুল নিয়ে আসছে, কিন্তু তা পুরাতন খবরের কাগজে মুড়ে। তাদেরও সুন্দর ফুলের তোড়া কেনার পয়সা নেই। কবি বলছেন যে বুকে কিনে রিবন দিয়ে বেঁধে তাকে আনার কোনো দরকার নেই, মেন জিনিস ফুল, সেটা আনলেই হচ্ছে, সেটা কিসে মুড়ে আনছো সেটা বড় কথা নয়। লেট বি ফিনালে অফ সিম, দ্বিতীয় বিটার অর্থ হচ্ছে বিং, ফিনালে মানে শেষ, সিম মানে হচ্ছে আউটার অ্যাপিয়ারেন্স। লেট বি ফিনালে অফ সিম, দ্য অনলি এম্পায়ার ইজ দ্য এম্পায়ার অফ আইসক্রিম। এখানে কবি বলতে চেয়েছেন আমাদের বাস্তব হতে হবে, ঠিক যেরকমভাবে এই পার্টিতে আসা মানুষজন কোনো কিছু শো করার চেষ্টা করেনি। এখানে একজন মহিলা মারা গেছে, কবি বলতে চাইছেন মহিলার মৃত্যুতেও ওরা কিন্তু না কেঁদে পার্টিতে যোগদান করেছে, কারণ তারা জানে কান্নাকাটি করে লোক দেখিয়ে কোনো লাভ নেই, কেননা মৃত্যুই হলো জীবনের চরম সত্য। সেকেন্ড স্ট্রেঞ্জার সিচুয়েশন হচ্ছে বেডরুম। বেডরুম বলতে এখানে ডেথকে তুলে ধরা হয়েছে। টেক ফ্রম দ্য ড্রেসার অফ ডিল লেকিং দ্য থ্রি গ্লাস নবস দ্যাট সিট অন হুইচ সি এম্বোর্ডার ফ্যান্টেলস ওয়ান্স অ্যান্ড স্প্রেড ইট সো অ্যাজ টু কভার হার ফেস। ড্রেসার মানে হচ্ছে ডয়ার, দরাজ। ডিল মানে সস্তা, সস্তা কাঠে। তাহলে সস্তা কাঠের তৈরি ডয়ার থেকে নাও, ডয়ারে রাখা আছে আর কি। ল্যাকিং দ্য থ্রি গ্লাস নবস, আর দয়ারের যে নবগুলো রয়েছে, যেটা ধরে আমরা ডয়ারটাকে টেনে খুলি, সেই নবগুলো তিনটে ভেঙে গেছে। তার মানে এখানে দারিদ্রকে তুলে ধরা হয়েছে। দ্যাটস ইট, একটা চাদর। অন হুইচ সি এম্বোর্ডার, যে চাদরটাতে তিনি এম্বোর্ডার করেছিলেন, সুইচ সুতো দিয়ে নকশা করেছিলেন। কিসের? ফ্যান্টেলস, পাখির। ওয়ান্স, কোনো এক সময়ে। অ্যান্ড স্প্রেড ইট টু সো অ্যাজ টু কভার আর ফেস, এবং এমনভাবে সেটা ঢাকা দি দাও যেন তার মুখটা ঢাকা যায়। ইফ আর হর্নি ফিট পট্রিউড দে কাম টু শো হাউ কোল্ড সি ইজ অ্যান্ড ডাম। এরপরে যে চাদরটা এখানে ঢাকা দিচ্ছে সেটা যদি পুরোটাই ঢাকা দেয়, তাহলে না ঢাকা যাচ্ছে মুখ, না ঢাকা যাচ্ছে পা। তো কবি বলছেন হর্নি মানে হচ্ছে রাপ, কর্কশ, কড়া পড়ে যাওয়া। যে মানুষজন খালি পায়ে হেঁটে কাজ করে তাদের পায়ে এরকম হয় আর কি। পট্টুট মানে বাইরে বেরিয়ে যাওয়া, তাহলে তার সেই কড়া পড়ে যাওয়া পাগুলো বাইরে বেরিয়ে গেছে, আর সেই পাগুলো দেখে কি মনে হচ্ছে যে কত ঠান্ডা এবং কত শান্ত, কারণ সে মারা গেছে তাই ঠান্ডা এবং শান্ত হয়ে গেছে। এখানে যে চাদরের কথা বলা হয়েছে তা খুবই ছোট, ফলে ঢাকা দিলে মৃতদেহের মুখ বা পা দেখা যাচ্ছে। তাই বক্তা তার প্রতিবেশীকে বলছে চাদরটা এমনভাবে ঢাকা দাও যাতে মুখটা ঢাকা পড়ে যায়, পা দুটো বেরিয়ে পড়ছে তো পড়ো। লেট দ্য ল্যাম্প অ্যাপিক্স ইটস বিম, আলোটা এমনভাবে রাখো যাতে মৃতদেহটাকে দেখা যায়। অ্যাপিক্স মানে ফিক্স করা, কোনো একটা জায়গায় ফিক্স করে রাখা। বিম মানে আলোর রশ্মিটা এমনভাবে রাখো যেন মৃতদেহের উপর পড়ে। তা এখানেও দারিদ্রতা দেখা যাচ্ছে রুমের চারদিকে, যে রুমটা আলোক পর্যাপ্ত আলোকিত নয়। দ্য অনলি এম্পায়ার ইজ দ্য এম্পায়ার অফ আইসক্রিম, আসল রাজা সেই যে আইসক্রিম গলে যাওয়ার পূর্বেই তাকে খেয়ে ফেলে, অর্থাৎ সেই হলো প্রকৃত মানুষ যে মৃত্যুর আগেই জীবনকে ভালোভাবে উপভোগ করতে পারে। দি এন্ড, থ্যাংক ইউ।